হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি এই যে সুপার শপে এসেছি, দেখেন চাল নিলাম, নাজিসের চাল 10 কেজি, ডাল নিলাম 1 কেজি, রোজা আসতেছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে দিন দিন মনে হয়, কারণ সব কিছু ভাবলাম কেনা যাক। এই যে লবণ 1 কেজি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দুধের প্যাকেট, চা পাতা, যা যা লাগে সংসারে সব কিছু একবারে সুপার শপ থেকে নিতে এসেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন এটা হচ্ছে ঢাকা আদাবর বাজারে আর কি, সাইডে আর কি দোকানটা। তো সোয়াবিন তেলের দাম যে হারে বাড়তিছে, দিন দৈনিক মানুষের খাবারের চাহিদাটা আসলে কি বলবো, আস্তে আস্তে মানে দিন দৈনিক চাহিদাটা বেড়ে যাচ্ছে, কিন্তু খাবারের দামটা মানে বেশি হয়ে যাচ্ছে আর কি। গরিব মানুষরা তো আর খেতেই পারবে না, যা দেখতেছি সোয়াবিন তেলের দাম দিন দিন 10 টাকা করে বাড়াচ্ছে। দেখেন তো আমি 3 লিটার সোয়াবিন তেল বললাম যে দিতে, তো 170 করে নিয়েছে, জানি না কম না বেশি হলো। তো ডিম নেওয়া হলো, দেখেন 10 কেজি চাল নেওয়া হয়েছে। এখানে আসলাম পরোটা নেওয়ার জন্য, এই যে ফ্রিজের ভিতরে আছে মালয়েশিয়ান পরোটা, 10 পিসেরটাই নেই, কারণ বেশি দিন ডিপে রাখলে নষ্ট হয় আমার কাছে মনে হয়। তো 10 পিসেরটা নিব, আর ডিম নিব, অনেক কিছু নিলাম আর কি। আজকে আমি আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করতেছি, তো বেশিটা ভিডিও করতে পারিনি কারণ দোকানে অনেক লোক ছিল, তো মোবাইলটা বেশি বের করিনি। বাসায় এসে সব কিছু আপনাদের মাঝে আবার বের করে দেখাবো যে কী কী কিনলাম। পোলার চাল নিয়েছি, যা যা লাগে আর কি, সংসারে তো মানে জিনিসের কমতি নেই। দেখেন এই যে বে করতেছে ভাইয়াটা। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর কি বলবো। তো এখন আমি হিসাব করছিলাম, হিসাব দোকানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফুলটা দেখেন, এগুলো পুরো দুধের প্যাকেট নিলাম, দেখেন এখানে চাল, শ্যাম্পু সব কিছুই নিলাম। তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো কী কী করলাম আর কি। যেগুলো নিয়ে এখন রিক্সা করে বাসায় যাচ্ছি। দেখেন এখন আমি বাসায় চলে আসলাম, বাসায় থেকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে 3 লিটার সোয়াবিন তেল, আর হলুদ, লবণ, মরিচ সবগুলো এখন ঢালতে হবে। সংসারে দিন দৈনিক কাজকর্ম আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এটা হচ্ছে পোলার চাল, রাখার জায়গা নেই তাই কম করে নিয়েছি। আর ডাল নিয়ে এখানে আদা রসুন নিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। দেখেন কত কিছু লাগে, চা পাতা 2টো নিয়েছি, তারপরে হ্যান্ড ওয়াশ আছে এখানে, দেখেন একটা করে সব বের করে দেখাচ্ছি আপনাদেরকে, রাঁধুনি, মরিচের গুঁড়ো সব কিছু আর কি। আর কিছু বলবো না ভিউয়ার্স, তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখতেছেন যারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আমি এখন সব কিছু কাজকর্ম করি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।
Thank you.